হ্যালো গাইস, আদিত্য আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিল যে ও একটা কলমদানি কিনবে, ও বাসা থেকে রওনা দিয়েছে, ওকে আমরা কলমদানি কিনে দিব। কিন্তু তার আগে ওর সাথে আজকে আমরা খুব প্র্যাঙ্ক করবো। তো বন্ধুরা কীভাবে ওর সাথে আমরা প্র্যাঙ্ক করি সেটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকবেন, আর তো সাথেই থাকবেন। আসলে তো ভাত খাচ্ছে, তুমি হঠাৎ এখানে কেন? ও যে কী জিনিস জানি কিনে দিতে চাইছিলাম সেটার জন্য, ওইটা তো তোমার কিনে দেওয়া হবে না। কেন? কেন মানে সাইকেল রাখো, সাইকেল রাখো। সাইকেল কার এটা? তুমি পাগলামি লাগাইছো কেন? আসমানি তো ওই জিনিস পাওয়া যায় না, যদি পাওয়া যায় তাহলে কি করবা? তুমি পাওয়া যায় কি করবা? টাকা বাজি হোক তোমার সাথে, ঠিক আছে 500 টাকা পাঠো। 500 টাকা তোমার কাছে, 500 টাকা আগে দেখো। আমার ব্যাংকে আছে, ব্যাংক ভাঙিয়ে দেবে। না না, এইখানে দেখাইতে হবে। এই সাইকেল 1200 টাকা, ঠিক আছে? এটা বিক্রি করে দিয়া 1200 টাকা আসবে না, ওটা দিয়ে তোমাকে আমি জি 500 টাকা দিয়ে দেবো। আসুন, রুবে লাই ছেলেটা পা পাগলামি করে কেন? Once more! ভাবি না সব।